প্রত্যেক নাগরিককে ধন্যবাদ সিলেট প্লাসের বন্ধুরা অনুরোধ করা যাচ্ছে তো আপনাদের সবাইকে শুভ সকাল প্রতিরোধের লক্ষ্যে আজকে পবিত্র জুম্মার শুক্রবার দিন আমরা এই সকালে আবার আপনাদের লইয়া লাইভ হইছি मेयर महोदय मीटिंग कर गत शुक्रवार सिद्धांत सिलेट सब वस्त्र विधान गुला बंद बस सिलेट बासी रक्षा क्षेत्र जेहेतु सब खापरगुल्ला विशेषकर ढाका नारायणगंज थे ढाका नारायणगंज अवस्था अपना जान खूब खराब तरह प्रेक्षित हासान मार्केट एक सिलेट प्लस लाइव नहीं आसल मार्केट बंद रखबा कि ना तरह लाइव जाना जेहेतु सब मार्केट बंद हमें सब मार्केटर लगे एकत्रता पोषण करा सब मार्केटर लगे टाखार लगे हमें मार्केटगुल बंद रखम कंतु तरा बंद रखना আপনার লগে মাতার পরে বাদের দিন দেখি দেখছি আমরা হাসান মার্কেট খোলা এবং হাসান মার্কেট যে খোলা আছে একদিন এবার বাড়ছে যে বাদের দিন আপনার আমরা লাইভ দেখাইছি হাসান মার্কেট খোলা তখন আমরা তারা প্রশ্ন করছিলাম যে আপনারা আমরা কইছেন যে মার্কেট বন্ধ রাখবা কিন্তু আপনারা মার্কেট খোলা রাখলা তখন তারা কইছেন যে আশপাশের মার্কেটগুলা খোলা হকার মার্কেট হোক বা এই হকার ব্যবসায়ী ব্যবসা করা যে কারণে আমরাও খোলা রাখছি যাই হোক আমরা এটা লাইভ দিছিলাম প্রচুর ভিউয়ার্স বন্ধুরা আপনারা কমেন্টস করছিলেন যে ভাই আপনারা আবারও এটা কিছু করুক আমরা কিছু করার আগে গতকালকে বিকালে একটা সিদ্ধান্ত হইছে আবারও মেয়র মহোদয়ের অফিসে মেয়র মহোদয় হাসান মার্কেট হকার্স মার্কেট তারারে অনুরোধ করছেন যে আপনারা কয়টা দিন বন্ধ রাখবেন কষ্ট হয়েছিল আমরা সিলেটবাসীর বাইরে রাস্তাকে বাঁচাও কা তার প্রেক্ষিতে আমরা মেসেজ পাইছি যে হাসান মার্কেটের সিদ্ধান্ত নিয়েছেন তারা আবারও হাসান মার্কেট বন্ধ রাখবা এবং হকার্স মার্কেট সিটি সুপার মার্কেট এই তিনটা মার্কেট বন্ধ থাকবো আমরা আপনারা প্রশ্ন করতে যে গতকালকে বিকালে হইলো সিদ্ধান্ত আপনার আজকে এত লেটে লাইভ খেনে আইলা আমরা আসলে লাইভে আইসি ও কারণে লেটে বা আজকে এই টাইমে আইসি হ্যাঁ যেহেতু এর আগে হাসান মার্কেট আমরা জানাইছিলাম যে তান্তান মার্কেট বন্ধ রাখবা কিন্তু বন্ধ তান্তান রাখছই না ঠিকও তান্তান খুলছেন ফলে আবার তান্তান মেয়র মহোদয়ের অনুরোধে মেয়র মহোদয়ের সুপারিশে তান্তান আবার বন্ধ রাখছেন কিন্তু আদৌ কিতা তান্তান মার্কেটটা বন্ধ রাখবা আনি না যে কারণে আজকে আমরা এগারো সময় আপনার লাইভ লই আইলাম যে ডাইরেক্ট সরাসরি দেখাইমু তারা আসলে মার্কেট বন্ধ রাখছেন কিনা দেখরা আপনারা এই মুহূর্তে আমরা আছি হাসান মার্কেটের এক নম্বর গেট হাসান মার্কেটের এই এক নম্বর গেট দেহকা তালামারা অর্থাৎ হাসান মার্কেট আমরা বন্ধ দেখলাম আমরা হাসান মার্কেটটা বন্ধ দেখলাম আমরা এই মুহূর্তে এখন লই যাওয়া আপনার কারণ হইল যে হাসান মার্কেটটা কিন্তু তারা বন্ধ রাখবা আনি না খোলা রাখবা হাসান মার্কেটের গেটটা দেখা আপনার হাসান মার্কেটের গেটটা তালামারা এবং ভিতরের দোকানগুলো আমরা দেখাই ভিতরের আমরা কিন্তু আজকে কিন্তু কোনো দোকান আমরা খোলা দিতাম পারলাম না আমরা ঘরে দিয়ে যে লাইভটা দিছিলাম এই লাইভের পরে কিন্তু সব এই লাইভের সব দোকান খোলা আছে এবং এই লাইভের পরে কিন্তু সিলেট গণমাধ্যম বা ফেসবুকে যে বাজার আছে অনেক অনেক ধরনের কমেন্টস করছেন এই হাসান মার্কেট লই আমরা দেখতাম পারছি কিন্তু হাসান মার্কেট অবশেষে তারা মানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মার্কেট বন্ধ রাখবা এই সিদ্ধান্ত নেওয়ার পরেও আমরা অনেক ফেসবুকে দেখছি অনেক কমেন্টস আইছে যে হাসান মার্কেটে অবশেষে ধন্যবাদ যে তারা এই সিলেটবাসীর রক্ষা করছেন বা এই বাইরাস থাকি বাই খাফরের ব্যবসা থাকি অনেক ধরনের রোগ চিত্রায়িত পারে এই বাইরাসটা চিত্রিত পারে যে কারণে তান্তান যে বন্ধ রাখছেন তার লাগে আমরা এই ধন্যবাদ জানাইলাম এই কথাগুলো কিন্তু হাসান মার্কেটে ধন্যবাদ জানাইছে প্রায় ফেসবুকের বন্ধুরা আপনারা দেখরা এই মুহূর্তে আমরা সিটি সুপার মার্কেটের সামনে কি করলি ভাই আপনারা জানেন যে সব দোকান কিন্তু খোলা আছে কিন্তু এই মুহূর্তে কোনো দোকান খোলা আমরা দেখলাম না হাসান মার্কেটের আশপাশ এলাকা আপনারা আমরা আরেকটা বিষয় জানাইয়া রাখি যে সিটি সুপার মার্কেট লই আমরা লাইভ দিছিলাম এবং আমরা মেসেজ পাইছি যে গতকালকে আবার সিদ্ধান্ত যে সিটি সুপার মার্কেটটাও বন্ধ থাকবো দেখা সিটি সুপার মার্কেট এই বন্ধ আছে এবং এই ভিতর আপনার আমরা দেখাই যে সিটি সুপার মার্কেট সিটি সুপার মার্কেটের এই মুহূর্তে পর্যন্ত আমরা কোনো দোকান খোলা পাইলাম না এবং সামনের গেটটাও তালামারা আমরা একটু গেটের বাড়া থেকে আপনার ভিতর দৃশ্যটা আপনাদের আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম আপনারা যে বা যারা ভিউয়ার্স বন্ধুরা এই এগারোটার সময় আমরা লাগে জয়েন হয়েছেন আপনাদের আমরা সিলেট প্লাসের পক্ষ থেকে অভিনন্দন জানাইলাম আপনারা এই মুহূর্তে যে দৃশ্যটা দেখরা একটু সিটি সুপার মার্কেটের ভিতর সাইড এনে জানেন যে ডানিয়ে বা মেয়র লেগে জুতার দোকান কসমেটিক্স খেলার দোকান বেগর দোকান ইত্যাদি কিন্তু কিনে রয়েছে এবং কার্ডও দোকানও রয়েছে কিন্তু আপনারা আমরা একটা বিষয় জানাই এর কি আমরা যে রাজা জেসি স্কুল আছে আপনারা জানেন যে হাসান মার্কেটের অপোজিটে রাজা জেসি স্কুল আছে রাজা জেসি স্কুলের যে এই
সামন আছে এই সামনের যে জুতার দোকানগুলো আছে আপনারা প্রত্যেকটা জুতার দোকান আমরা দেখাই আমরা কিন্তু প্রত্যেকটা জুতার দোকান কিন্তু আমরা আজকে খোলা দেখাম আমরা সঠিক কইতাম পারলাম না আসলে তারার কি তার সিদ্ধান্ত হয়েছে তারা মানে দোকানটা খোলা রাখতাই না না আমরা একটু আপনার এই মার্কেট এই যে দুকে জুতার দোকান যেগুলো খোলা আছে আমরা ওগুলো আপনার একটু ঘুরে ইয়া দেখাইবার চেষ্টা করবো এবং কোন এখন ব্যবসায়ীর লাগে মাথার চেষ্টা করবো যে আসলে তার খুলছেন তারার এই তারার কিতা খোলার এই ব্যবসায়ী হলের কোনো অনুমোদন আসেনি বা তারা খুলতে পারেননি এগুলো আমরা একটু মাথার চেষ্টা করবো আমরা এই দোকানের এখন যে মালিক পাইছে যে জুতার দোকানের এখন বাইরে পাইছে তাহলে মাথার চেষ্টা করবো যে আপনারা যে আজকে দোকান খুলছে মানে আপনারা খোলা মানে পারমিশন বা সিটি কর্পোরেশন থেকে না করো এগুলো কিছু আসেনি আপনারা আসলে আমরা কিন্তু জানি না সকালে আইসি আবার বাদে দেখি দোকান কম বেশি মাসে খুলটা ও দেখি আমরা খুলছি না আমরা কিন্তু জানি না যে খোলা আছে না খোলা নাই তেন কইলা যে তেন সকালে আইসো না তেন দেখছেন যে আশপাশের সব দোকান খুললা যে কারণে তানোরও দোকান তেন খুললে আর আসছেন আমরা আসলে যে সিটি সুপার মার্কেটের খান্দার যেটা হইলে গিয়া রাজাজি স্কুলের যে মার্কেট এই মার্কেটটা আপনারা দেখাই আমি মার্কেটের কিন্তু প্রায় দোকানটা হইলে গিয়া জুতার দোকান এবং এই জুতার দোকানটা আমরা দেখতাম পারাম এই মুহূর্তে এই প্রতিটা দোকান আমরা দেখাম পারা আমরা একদম সাসারে পাইছি আমরা একটু মাথার চেষ্টা করবো যে আপনারা যে আজকে দোকানটা খুলছেন এগুলো আপনারা এই কোনো অনুমোদন বা আমরা কিচ্ছু পাইছি না বাবাজি আচ্ছা আচ্ছা কোনো কিচ্ছু না পাইছি না অনুমোদন দিন পাইতাম তো আমরা ব্যবস্থা করলাম মানে খোলা রাখতাম কিচ্ছু পাইছি না কিচ্ছু পাইছি না জি না কিচ্ছু পাইছি না এলাকায় আমরা খুলছি আমরা যেন অনুমতি পাই বন্ধ করলে অসুবিধা নাই সম্মতি নাই সম্মতি নাই কিচ্ছু নাই জি নাই জি কিচ্ছু পাইছি না আমরা জি আমার যে মুরব্বী হেসা কইলা যে তারা আসলে যে দোকানটা খোলা রাখতা আনি না বন্ধ রাখতা কোনো ধরনের সিদ্ধান্ত হয়েছে না এবং ইনার কোনো জুতা দোকানও তার কোনো এই সমিতি নাই যাই হোক বিভার্স বন্ধুর আপনারা আমরা মূলত দেখাইবার লাগে আসলাম যে হাসান মার্কেটটা লইয়া আমরা হাসান মার্কেটটা আপনার একটু দেখাইলাম আমরা হাসান মার্কেটে ঘুরিয়া বুঝছি না হাসান মার্কেট আপনার হাসান মার্কেটটা দেখাইবার চেষ্টা করলাম এবং হাসান মার্কেট দেখানোর পরে আমরা হকার্স মার্কেটের বিভিন্ন এই রাজাজি স্কুলের সামনটা আমরা আপনার দেখাইবার চেষ্টা করলাম আমরা যেহেতু আপনার হাসান মার্কেটটা লইয়া দেখাই আমরা হাসান মার্কেটের দুই সাইডটা আপনার আমরা দেখাইবার চেষ্টা করবো আপনারা হাসান মার্কেটের রাজাজি স্কুলের সামনটা দেখাইলাম এই মুহূর্তে আমরা ভাই এই যাইরাম করিমুল্লার যে রোড আছে করিমুল্লা রোডের সাইডে দিয়ে আসলে ইবা কিতা খোলা আছে নি না আমরা দেখতাম পারাম হাসান মার্কেটের একটা পাশে কিছু হকার বাইরা এই যে কিছু খাফর ব্যবসা করো আপনারা দেখরা ওদুকে এখন এই হকার বাই যে তাই না খাফর ব্যবসা করা আমরা একটু এই তানার লগে মাথার চেষ্টা করবো ভাই আপনি তো জানেন যে কাপড় বেচা এই মুহূর্তে নিষেধ হয়েছে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা ব্যবসায়ীদের পর আপনি স্যার বাসায় খানি টানি নাই অনেক কষ্ট আছে বুঝছেন না পাইরা বাড়িছে বাসায় মানে কাপড় নেই কী করবো স্যার কয়েকদিন ধরে বাসায় কোনো খাবার নাই কোনো পানও পাইতেছি না আমরা কী করবো বলে না পাইরা বাড়িছি ফের তো আর বুঝে না যে আপনার লকডাউন আর কি এই জন্যে বাড়িছে কি তাই এখন ভাই কইলা যে তাই না আসলে ফেটর তাই আসলে আমরা বুঝলাম এরকম এরাও কিন্তু ফেটে দেওয়া হয়েছে কিন্তু হাসান মার্কেটের কর্নার বাইরে কিন্তু আমরা জানা যে বেশ কয়েকটা এই হকার্সরা যারা আছে খাপড়ের ব্যবসা এই তারা কয়েকটা দোকান লইয়া বনো আসেন যে হকারের মতো রাস্তার উপরে তারা শার্ট প্যান্ট গেঞ্জি আপনার এই মুহূর্তে আপনার যে দৃশ্যটা দেখা এটা লেগে আপনারা জানেন হাসান মার্কেটের সাইটে যারা বাটার দোকান আছে এই বাটার দোকানের সাইটে এবং আমরা এর যে ইয়র গল্লি যেটা আছে গল্লি বাই কিন্তু আমরা বেশ কয়েকটা যে কসমেটিক্স দোকান হোক বেল্টের দোকান হোক আমরা খোলা যেতাম পারলাম এই মুহূর্তে আমরা কিন্তু কাছে হাসান মার্কেটের যে হাসান মার্কেটের 4 নম্বর গেট আপনার 4 নম্বর গেটটা দেখাই 4 নম্বর গেটটা এই মুহূর্তে আমরা এই তালা 4 নম্বর গেট এই মুহূর্তে আমরা তালা মারা পাইলাম এবং হাসান মার্কেটের ভিতরে কিন্তু আমরা আছি কোনো ধরনের দোকান খোলা এই মুহূর্তে অন্তত দেখলাম না তো আপনারা ভিউয়ার্স বন্ধুরা আপনারা আমরা বিষয়ে জানিয়ে রাখি যেকোনো কিন্তু আমরা দেখবো যে কোনো ধরনের দোকান বাট করা তখনও কিন্তু আপনার আবারও খুললে দেবো এবং প্রচুর ভিউয়ার্স বন্ধুরা আমরা রেকমেন্ড করছিলাম যে ভাই হাসান মার্কেট খোলা কেন হাসান মার্কেটে লাইভ দোকান আমরা হাসান মার্কেটে লাইভ দিছিলাম লাইভের পরেও কিন্তু তাৎক্ষণিক একটা
ছাড়া যাচ্ছে গণমাধ্যম ফেসবুকেও প্রচুর মানুষ প্রচুর ধরনের কমেন্টস করছেন যার প্রেক্ষিতে পরে গতকালকে মেয়র আরিফ সাহেব সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাবর লগে একটা বৈঠক হইয়া তখন আরিফুল হক চৌধুরী তারা অনুরোধ করছেন যে হাসামাকের হকার মার্কেট সিটি সুপার মার্কেট একটু বন্ধ রাখার লাগে তার প্রেক্ষিতে হাসামাকের ব্যবসায়ীরা বা এই যে হকার মার্কেট তারা সবেই কিন্তু মেয়র আরিফ সাহেবরে এই সম্মান দেওয়া এবং একতা পোষণ করে তখন আবারও সিদ্ধান্ত নিচ্ছে হাসা মার্কেট খোলা আসাম মার্কেট খোলা রাখতা নাই আমরা আসাম মার্কেটের আটা গেট আপনার কাছে ফার্স্ট নম্বর গেটটা দেখাইলাম দেখো ফার্স্ট নম্বর গেটটা আমরা এই মুহূর্তে বন্ধ দেখাম বাট অযুক্তুক আমরা যে বিওয়াস বন্ধুরা আছেন আমরা দেখলাম যে এখন ভাই দেখো কা যে তাই দুইটা বাচ্চারে লইয়া আসলা আমার সম্ভবত মার্কেট মেরে কেতার লাগে আসলাম মানে কই আসলে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আপনি কেতার লাগে আসলা ও পুয়ার শর্ট প্যান্ট আর গেঞ্জি লাগে গেঞ্জি লাগে লইছেন নি না দামে ধরে হইছে না পাইছেন নি আপনি খোলা খোলা হও যেন টঙ্গ হও অনুভূত দেখছে দাম ধরে বেশি হয় আমি লই না যাই হোক পান্তানোর যে বাচ্চেন্তরে লইয়া আসলা মার্কেটিং বা কাপড় চোপড় এই কিনা দেওয়া কিন্তু দামে ধরে তানো রইছে না যেখানে তাই কিনছেন না দেখ আমরা একটা আমরা ফুটপাথও তাই কিনলে বুঝতে পারছি আমরা এই মুহূর্তে আছি যে আসাম মার্কেটের অপোজিটে যে একটা দোকানে লই গিয়া আপনারা দেখাইলাম যে নাইমি শুজ নাইমি শুজের জুতার দোকানটা আমরা এই মুহূর্তে খোলা যাচ্ছিলাম বারা মুক্ত হয়ে গিয়া ঠিক দুর্গা কুমার পাঠশালা প্রাইমারি স্কুল আছে যে মধুবনের লগে এই মধুবনের লাগে যে ঠিক অপোজিট হয়ে লই গিয়া এই দোকানটা আমরা খোলা যেতাম পারাম এবং খান্দাতা একটা দোকানের লেগে এক্সপোর্টের দোকানটাও আনোয়ার শু স্টোর আও দোকানটা আমরা খোলা দিতাম পারাম আমরা সারাপাশ কিন্তু ঘুরিয়া বেশি কিছু এই খোলা পাইছেন এবং ফুটফাতর যে দুই তিনজন খাফরোর ব্যবসায়ী তান তান হাসা মার্কেটের কর্নার বইয়া ব্যবসা করা এবং হাসা মার্কেটের ভিতরে আমরা দেখলাম যে কয়েকজন ভিতর পাড়া সাইটে মধুবনের কর্নার সাইটে আমরা দেখলাম যে দুইটা জুতার দোকান খোলা আছে জুতার দোকান তান তানের কিন্তু ব্যবসা করা এবং মোটামুটি মানুষের উপস্থিতি আছে যেহেতু সারা মার্কেট আপনার সারা শহরে কিন্তু সব দোকান বন্ধ সেহেতু এক দোকান দুই দোকান খোলা তাহলে স্বাভাবিক কাস্টমার এমনিতেও হইব এবং আমরা আপনার এই মুহূর্তে লইয়া আছি বন্দর মধুবনের সামনে মধুবনের সামনে থেকে আমরা আপনার এই দেখাইবার চেষ্টা করলাম যে এই মুহূর্তে ইনোর দৃশ্য এবং হাসা মার্কেটের কিন্তু প্রতিটা হাসা মার্কেটের কিন্তু প্রতিটা কর্নার প্রতিটা পয়েন্ট আমরা ঘুরাই আপনার দেখাইলাম হাসা মার্কেটের খান্দাত আপনার মিউচুয়াল ডিজিটাল কালার লেব যে একটা আছে কর্নারও ওগুর সামনে কিন্তু আমরা আর একটা হকার বাই দেখলাম যে তাই কিন্তু খাফর লইয়া বনো আছেন এবং আপনার আরেকটা বিষয় আমরা দেখাই আমরা কিন্তু একটা খাফরের দোকান এই মুহূর্তে আমরা খোলা পাইছি যেটা হইলে একটা সুনামগণ্য এবং একটা বালা দোকানের লেগে সিগন্যাল আপনারা দেখাও এই সিগন্যালের কিন্তু আমরা আপনার সিগন্যালটা দেখাই রাখি কিন্তু হাসান মার্কেটের গল্লি ধরছে এবং এই সিগন্যাল কিন্তু এই মুহূর্তে আপনারা দেখরা যে সিগন্যালর কিন্তু আমরা খোলা তান তান একসাটার ফেলাইয়া এবং একসাটার খুললে তান তার খাফরের ব্যবসা করা যেহেতু আমরা জানি সব মার্কেট বা সব খাফরের দোকান বন্ধ সেহেতু তান তান যে একটা খাফরের দোকান খোলা রাখছেন এই খাফরের দোকান খোলাটা খোলা যে আছে আমরা এইগুলো আপনারা দেখাইবার চেষ্টা করাম এবং এনে দেখরা যেন যেবা যারা আসেন এরা কিন্তু পিপি পিন্দে আসেন এবং তান তান ইন যেহেতু দোকান খোলা আছে সেহেতু তো তান তান অবশ্যই আমরা কমে যে তান তান অবশ্যই ব্যবসা করা আমরা তারা লগে একটু মাতার চেষ্টা করবো দেখবো আসলে তারা আমরা লগে মাতইনি দুদিন মাতইনি অবশ্যই আমরা মাতার চেষ্টা করবো নাইলে আমরা তারা দোকানের ভিতরে অবশ্যই প্রবেশ করতাম না আমরা আপনারা একটু লাইনে থাকবা আমরা একটু স্থানীয় এই বা আমার এক ভাই এইরা যে আমরা একটু দেখার চেষ্টা করবো আপনার দোকানের নেই আচ্ছা আপনারা তো জানেন যে খাপড়ের দোকানগুলো বন্ধ রাখার কথা কিন্তু আপনারা তো ফুলচুলা আসলে আসলে আমরা তো কোনো নির্দিষ্ট ইয়ে নাই আমরা তো কোম্পানির চাকরি তো এটা কোম্পানির আমরা মালিক না আমরা জাস্ট স্টাফ কোম্পানি যেটা নির্দেশ দিব আমরা নির্দেশ আমরা দিছি যে হাফ শাটার খুললি আমরা বসালে আর পরবর্তী নির্দেশ না দেওয়া ফোন তো মানে আমরা ওভাবে থাকতাম সিটি কর্পোরেশনের বা স্থানীয় ব্যবসায়ী সমিতির যে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তের লগে তারা একতা নাই তা এটা মনে তারা একতা প্রকাশ করেন না সম্ভবত আপনার পরিচয়টা আমি সোহানুর রহমান কুকন আমি ইনোর সিনিয়র স্টাফ আপনার নাম পাই সিগন্যাল সিগন্যালর যে সিনিয়র স্টাফ তাই কইলা
যে তারার যে মালিক তানতানার মালিকে কিন্তু এই ব্যবসায়ী হলোর লগে কিন্তু একত্রতা পোষণ খরচন না তান কইলা যে মালিকে ব্যবসায়ী হলোর লগে একত্রতা পোষণ খরচন না এবং যত অন্ত খরচন না তারারে এই অর্ডার দেওয়া হইছে যে কোনো ধরনের তারার পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তারার দোকান এই কাপড়ের দোকান খোলা থাকবো এবং ইনর যে সমিতি আছে বা ব্যবসায়ী হল আছে এই ব্যবসায়ী হলোর লগে তারা কোনো সময়ও কিন্তু একত্রতা পোষণ করা না যে বিষয়টা আপনারা তার সিনিয়র স্টাফ রিপোর্টারের মুখ থেকে শুনলা এবং এই দোকানটা করতে গেছে সিগনাল এটার লেগে হাসা মার্কেটেরও কিন্তু গল্লিত আমরা আপনারা আবারও আপনারা আমরা আবারও দেখাইবার চেষ্টা করলাম দোকানটা সব দোকান বন্ধ তাহলে সিগনাল কিন্তু টিকু খোলা যাই হোক এই ভিউয়ার্স বন্ধুরা আপনারা যে বাজার এত সময় আমরা লগে আসলাম আমরা আপনার সিলেট প্লাসের পক্ষ থেকে অভিনন্দন জানাইলাম এবং আপনার আমরা ঘুরে ইয়া দেখাইবার চেষ্টা করলাম এবং আজকে জানুন পবিত্র শুক্রবারই দিন শুক্রবারই দিন এমনিতেই আমরা সপ্তাহ বন্ধ থাকে হাসা মার্কেটটা আপনার আমরা দিনও দেখাইবা কারণ ওই লোক আছে আসলে কথায় আর খাজে মার্কেটটা মিল আসেনি বন্ধ আসেনি যেহেতু আমরা দেখলাম বন্ধ সেহেতু আপনারা কেউ অযুত গড়তেই বারোইবা না কাপড় কেনার উদ্দেশ্যে হাসান মার্কেট আর সবেও জানাজানি হয়ে গেছিল যে সিলেটের সব দোকান মার্কেট বন্ধ হাসান মার্কেট খোলা অনেকেও আইসেন আপনার আমরা মেসেজটা দিয়ে দিলাম আপনারা দয়া করে আর গড়তেই বারোইবা না এই মুহূর্তে কিন্তু আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় বাংলাদেশ এবং যত সমাজদার কিন্তু এই ভাইরাসটা দ্রুত ছড়াক এবং সংখ্যাটাও কিন্তু বাড়ে আপনারা অবশ্যই জানেন আবারও আমরা আপনারা দেখরা যে আমরা হাসান মার্কেটের এই ঠিক এক নম্বর গলিতেছি আমরা সারা সাইড ঘুরাইয়া এই বাজু এই দেখাইয়া আপনার আমরা হাসান মার্কেটের এক নম্বর গেইটো আইছি আই আপনারা আমরা এই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি একটা দোকান আমরা খোলা পাইছি সিগনাল যে সিগনাল তান তান জানাইছেন যে তারা এইবিনের ব্যবসায়ী হলে একত্রতা পোষণ করছেন না এবং মালিকের পক্ষে নির্দেশ তো হয়েছে যে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত মার্ক তানতানের সিগনাল খোলা থাকবো এবং একসাথে খুলিয়া তানতান ব্যবসা করতাম যাই হোক সিলেট প্লাসের এই বন্ধুরা আপনার আমরা এই দেখাইবার চেষ্টা করলাম আমরা আজকে আপনার লইয়া যে মনে হয় আমরা সুপারিশ করছিলাম যে ভাই একটু গোলাপগঞ্জ সারখাই ওদিকে আপনারা একটু যাও দেখুক আমরা গোলাপগঞ্জ সারখাই ভাই আজকে এই মুহূর্তে আমরা রোয়ানা দিব ওগুলার দৃশ্যটা আপনারা তুলে ধরার চেষ্টা করবো শহর থেকে আমরা বারোই দিব গতকালকে আপনারা জানো আমরা একটা লাইভ দিছিলাম এই একটা তেলর গাড়িত ওয়েল্ডিংয়ের ঘর খাজ খরাত গিয়া এই আগুন লাগছে আগুন লাগার পরে দুইজনে জায়গাত মারা গেছে একজন আহত আপনারা ভিডিওটা চাইলে দেখতে পারবো আমরা এই সিলেট প্লাসও লাইভও দেওয়া আছে দেখবা যাই হোক ভিউয়ার্স বন্ধুরা আপনারা আমরা সিলেট প্লাসের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এই যে রমজান মাইয়া দিনে 12:11 কিন্তু আমরা এই সিলেটবাসীরা বিশেষ আমরা সকালও কই আমরা সব ঘুমো থাকি 12:11 কিন্তু আমরা আপনারা দেখাইবার ক্ষেত্রে চিত্রগুলো তুলে ধরার ক্ষেত্রে আমরা কিন্তু চুকু করতেই বার হয়েছি এবং যেন যা ভাই তুলে ধরো এবং আমরা আপনার একটা অনুরোধ আপনারা যেন যা ঘটনা ঘটবো কারেন্ট ঘটনা কোনো ধরনের মারামারি সড়ক দুর্ঘটনা ইত্যাদি কোনো কিছু পাইলে আমরা কিন্তু সিলেট প্লাস পেজও অবশ্যই আমরা নাম্বার দেওয়ার সাথে সাথে এটা ক্লিক করবো আমরা সাথে সাথে সিলেট প্লাস দিয়ে এখানে উপস্থিত হওয়ার খুবই চেষ্টা করবো এবং আপনারা আমরা এই সিলেট প্লাসের লগে থাকবা আমরা লাইক করবা সিলেট প্লাসও শেয়ার করবা এবং আমরা একটা ইউটিউব চ্যানেল আছে সিলেট প্লাস নামে অর্থাৎ সাবস্ক্রাইব করে আমরা লগে থাকবো আপনার সাথে সাথে কিন্তু আপনারা যা ঘটে তা পাইবা আমরা এখনকার মতো আমরা বিদায় নিলাম আল্লাহ হাফিজ।